বয়স বাড়লে শুধুমাত্র রাতবিরেতে কাশি হয় না, দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যায়। আমরা বলি ৪০ পেরোলে চালশে আর ৬০ পেরোলে ছানি। বয়স যত বাড়ে তত বেশি সমস্যা বাড়তে থাকে, দৃষ্টিশক্তি অস্বচ্ছ হতে শুরু করে। বাড়িতে এমন কেউ নেই যার বাড়িতে বয়স্ক মা দিদিমাদের চোখে ছানি পড়ে না, দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যায় না। ডাক্তারি ভাষা আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে ছানি হচ্ছে শুধুমাত্র ঘোলাটে দৃষ্টিশক্তি। আমি কঠিন ডাক্তারি পরিভাষায় যাব না, শুধুমাত্র দৃষ্টিশক্তি স্বচ্ছ অস্বচ্ছের বিষয়ে যাব, যে অপারেশন করার জন্য মানুষ হাসপাতালে ভর্তি হয়। আজ পর্যন্ত কেউ শোনেনি যে ছানি অপারেশন করতে গিয়ে কেউ মারা গেছেন বা কেউ অন্ধ হয়ে গেছেন। ছানি অপারেশন যেটা খুবই সামান্য সাধারণ একটা অপারেশন, তারপর নির্দিষ্ট কিছু শুশ্রূষা নিলেই সেই মানুষটি আবারও স্পষ্ট করে দেখতে শুরু করে। অথচ সেই ছানি অপারেশন করাতে গিয়ে এই মুহূর্তে অন্ধ হতে বসেছেন ২০ জন মানুষ, একজন দুজন নয়। কাঠগড়া সরকারি হাসপাতাল, আপনি বলুন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য কতজন যান, কতজন কত মানুষ আমাদের এই রাজ্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকে শুধুমাত্র গরিবদের জন্য। অনেক মধ্যবিত্ত সরকারি হাসপাতালে যান, সরকারি হাসপাতালে ভরসা রাখেন, কারণ তারা জানেন যে আসলে সরকারি হাসপাতালে সুযোগ পান যোগ্য চিকিৎসকেরা, যোগ্য চিকিৎসকেরা থাকেন সেখানে। আজ পর্যন্ত এরকম কেউ শুনেছে যে ছানি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হলেন, ছানি অপারেশনের পর যতটুকু দেখতে পাচ্ছিলেন সেইটুকুও চলে গেল, চিরতরে অন্ধ হওয়ার রাস্তায় বসে রয়েছেন এই মুহূর্তে ২০ জন মানুষ। কোথাও কোনো উচ্চবাচ্য দেখছেন, কোনো আলোচনা দেখছেন না, কারণ লোকে ভেবে নিয়েছে বা এক শ্রেণীর মিডিয়া ভেবে নিয়েছে সরকারের বিরুদ্ধে খবর করা হয়ে যাবে তাহলে, স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তোলা মানে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলা হয়ে যাবে তাহলে। আরে মুখ্যমন্ত্রী যদি একসঙ্গে এতগুলো দপ্তর চালান তাহলে আঙুল তো উঠবেই। সরকারের স্বাস্থ্যের যদি অস্বাস্থ্যকর ছবি ধরা পড়ে তাহলে প্রশ্ন তো উঠবেই। জানতে ইচ্ছে করছে আমার যে সত্যি সত্যি ছানি অপারেশনটা কার দরকার এই মুহূর্তে, রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার? আর মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেই বা কি করা যাবে, যে মুখ্যমন্ত্রী নিজেই তার চিকিৎসার জন্য, তার চিকিৎসার ভুল চিকিৎসার জন্য বলা ভালো, সরকারি হাসপাতাল এসএসকেএমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালকে কাঠগড়ায় তুলেছিলেন, সেখানে নতুন করে আমি আপনি কোন ছাড়? কিন্তু ভাবতে পারছেন যে আজকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধুঁকতে ধুঁকতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আজকে এমন ঘটনাও ঘটেছে এবং এমন খবর আমাকে দেখাতে হচ্ছে যে সামান্য ছানি অপারেশন করতে গিয়ে চিরতরে অন্ধ হওয়ার পথে বসে রয়েছেন এই মুহূর্তে ২০ জন রোগী। ঘটনা কোথায় ঘটেছে? শহর কলকাতার এক হাসপাতালে। সুদূর জেলা থেকে বর্ধমান, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, জায়গা জায়গা থেকে লোকজন আসে এই কলকাতায় চিকিৎসা করানোর জন্য। নিজের এলাকাতে সরকারি হাসপাতাল আছে কিন্তু পরিকাঠামো নেই, তাই দূর দূর থেকে লোকজন ছুটে আসেন এখানে চিকিৎসা করার জন্য। আর চিকিৎসা করিয়ে পরিণাম কি? পরিণাম হচ্ছে চিরকালীন অন্ধত্ব। প্রশ্ন করবো সোজাসুজি, যেভাবে প্রশ্ন করা হয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষকেও, এবং সেই প্রশ্ন করার ফল কি হয়েছে, কিভাবে কোথাও গ্রুপ ডি স্টাফকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে, বলা ভালো লেলিয়ে দেওয়া হয়েছে, সে ছবিও দেখাবো। তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যে মা মাটি মানুষের সরকার শুধুমাত্র সরকারের কথা ভেবে এত প্রকল্প চালান যে কারণে সময় মতো ডিয়ে দেওয়া যায় না, এত প্রকল্প চালান যে মানুষের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী কার্ডকে লঞ্চ করতে হয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে লাভটা কি যদি সঠিক চিকিৎসাই না হয়, যদি ছানি অপারেশন করাতে গিয়ে চিরকালীন অন্ধত্ব পেয়ে বাড়িতে ফিরতে হয়, লাভটা কি? এই অস্বাস্থ্যকর স্বাস্থ্য ব্যবস্থার দায় কে নেবে? প্রশ্ন করব আজ। কোথায় গাফিলতি হলো, কোথায় কি কারণে, কার দোষে একাধিক রোগীর দৃষ্টিশক্তি চলে যাওয়ার উপক্রম হলো?
সরকার যে চালাতে ওনাদেরই মধ্যে দায় পড়বে। আমাদের চোখ বাঁচাতে এসেছিলাম কি আমাদের আমার পেশেন্টের চোখ ভালো হোক, এখন কি হয়েছে জান বাঁচাতে হচ্ছে লাইফ। অপারেশন করাতে এসে দৃষ্টি যাওয়ার উপক্রম, কিভাবে হলো ঘটনাটা? অপারেশনের পর থেকে জানতে পাচ্ছি আমরা রোগীরা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। অভিযুক্ত যে হাসপাতাল তার নাম গার্ডেন রিচের সুপার স্পেশালিটি হাসপাতাল। গার্ডেন রিচের হাসপাতাল উঠেছে কাঠগড়ায়। কলকাতা পৌরসভার 141 নম্বর ওয়ার্ডে এই গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে ছানি অপারেশন করাতে এসেছিলেন আলাদা আলাদা পরিবার থেকে প্রায় 20-21 জন। অপারেশন হয়, অপারেশনের পর থেকেই অদ্ভুত রকম জ্বালা অনুভব করতে থাকেন রোগীরা। বাড়ির লোককে জানানো হয় এবং তারপর দেখা যায় যে দৃষ্টিশক্তি ফিরে আসা তো দূরস্থান, উল্টে আগে যা দেখতে পাচ্ছিলেন ক্রমশ তার থেকে খারাপ দেখতে পাচ্ছেন। দু চোখে অন্ধকার, তখন বাড়ির লোক দৌড়ঝাঁপ করছেন, তারা বুঝতে পারছেন না কি হচ্ছে। বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে তাদের বাড়ির বয়স্ক মানুষকে কি সমস্যা হচ্ছে, বলছেন বলতে পারছি না কিন্তু অসহ্য জ্বালা করছে, যেন মনে হচ্ছে কয়েকশো পিন ফোটানো হচ্ছে। যতটুকু দেখতে পেতাম সেটাও দেখতে পাচ্ছি না। ক্রমশ ক্রমশ অন্ধকার থেকে অন্ধকার দেখতে পাচ্ছেন তারা, গাঢ় অন্ধকার। যতটুকু দৃষ্টি ছিল সেটা তো গেছেই, উল্টে আরও দৃষ্টি ঘোলাটে হয়ে যাচ্ছে, চোখের সামনে অন্ধকার নামছে। দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ তুলেছেন ইতিমধ্যেই 20-25 জন রোগীর পরিবার। গত বুধবার ওঠেই অভিযোগ, অন্তত 25 জন রোগীর পরিবারের তরফ থেকে এই একই অভিযোগ যখন হয় তখন রীতিমতো সরগোল পড়ে যায়। আমরা জানি আমাদের রাজ্যে একটা দুটো ঘটনা হলে সেই ঘটনাকে বলা হয় ছোট ঘটনা, মামুলি ঘটনা, একটা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যখন একসঙ্গে 25 জন রোগীর ক্ষেত্রে একই অভিযোগ আসে তখন নড়ে চড়ে বসে কলকাতা স্বাস্থ্য দপ্তরও। কলকাতা পৌরসভার 141 নম্বর ওয়ার্ডের এই সুপার স্পেশালিটি হাসপাতালে আপাতত নিষিদ্ধ করা হয় যে কোনো রকমের অপারেশন, ছানি অপারেশন তো বটেই। ছানি অপারেশন করার পর চোখে দেখতে না পাওয়ার অভিযোগ তোলার পর থেকেই সেই সংশ্লিষ্ট হাসপাতালের অপারেশন থিয়েটার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বলে খবর। কর্তৃপক্ষ জানিয়েছেন যে অপারেশন থিয়েটারকে নাকি জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হয়েছে। তাহলে কি ধামাচাপা দিতে বন্ধ করা হলো অপারেশন? যদি কোথাও কোনো ভুল ত্রুটি না হবে তাহলে হঠাৎ করে অপারেশন থিয়েটার বন্ধ করার মানেটা কি? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সংক্রমণের কারণে নাকি সমস্যা হয়েছে। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিল রোগীর পরিবারও, দোষীদের শাস্তি তুলছেন তারা, শাস্তির দাবি তুলছেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অসহায় রোগীর পরিবাররা এখন যাবে কোথায়? তাদেরকে সত্যি সামর্থ্য রয়েছে আবার করে তাদের পরিবারের বয়স্ক লোকজনকে নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর? কে নেবে এর দায়? বুধবার রোগীদের চোখ থেকে ব্যান্ডেজ খোলার পরেই তারা জানান তারা কিছু দেখতে পাচ্ছেন না। একের পর এক একই ঘটনা ঘটায়, রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় এবং এরপর রোগীদেরকে রেফার করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাটা ঠিক কি ঘটেছে না জানার জন্য আমাদের প্রতিনিধি গিয়ে পৌঁছন আজ গার্ডেন রিচের সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। স্বাস্থ্য অধিকর্তা বলেন যে দুজন রোগীর সমস্যার কথা শুনেছি, তবে সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে গিয়েছে বলে শুনিনি, অভিযোগ তদন্ত সাপেক্ষ। আমি শুরুতে দেখাবো আজকে এই ঘটনা ঘটার পর রোগীর আত্মীয় স্বজন পরিবার পরিজন তারা কি বলছেন দেখুন। অপারেশন করেছে বলে দুসরে দিন আসবে, আমরা পেটি খুলে দেব, আপনার চোখ দেখতে পারবে, কিছু দেখতে পারছেন না, দেখতে পাচ্ছে ওই চলে গেছে, চোখ লাল হয়ে আছে, চোখে লাল কাটছে না, চোখে তো একটুও দেখতে পাচ্ছে না, তারপর চোখটা যে ব্যথা করছে সেই ব্যথাটা এখনো আছে, অনেক ব্যথা আছে, চোখে যন্ত্রণা, পেশেন্ট ছটকাচ্ছে। এই সময়তে হলো ওটা কোনো রিয়াকশন, কোনো ওষুধের কোনো রিয়াকশনের জন্য এটা হয়েছে। দিন সে 10 গো সুই লাগা দিয়ে আঁখ মে বার বার উসকো ধোলাই কর রহা কো, জো হালকা ফুলকা ধুন্ধলা দিখ রহা থা ও ভি হামনে দিখ রহা, আঁখ একদম লাল হো গিয়া কলেজি কা জেসা। হম লোগ ইয়াহাঁ পর আয়ে থে আঁখ কা ইলাজ করা, হম লোগ তো আব আঁখ কা জাগা হম লোগ আব জান বাঁচানে কা ঐসা হো গিয়া। হসপিটাল অথরিটি, স্বাস্থ্য ভবন, আমাদের যে হেলথ মিনিস্টার আছে, হেলথ ডিপার্টমেন্ট, এটার দায়িত্ব। হ্যাঁ, আপনার নিজের মিনিস্টারকে, আমার নিজের MLA কে, হ্যাঁ, ওদেরকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু যে যে আম পাবলিক, হ্যাঁ, তাকে কে কে বাঁচাবে?
এই ঘটনা যখন ঘটছে তখন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এই যোগাযোগ করার পর্বটা নিঃসন্দেহে আমি সবাইকে দেখাতে চাইব। আপনারা দেখুন যে কিভাবে এত বড় ঘটনা ঘটার পরও গ্রুপ ডির একজন স্টাফকে সামনে এগিয়ে দেওয়া হয় সাংবাদিকের সামনে, শুধুমাত্র নিজেদের দায় থেকে সরিয়ে রাখার জন্য, নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। আমি সেই সিকোয়েন্স দেখাবার অনুরোধ করবো আমাদের প্রতিনিধি ভাস্কর, যখন আজ পৌঁছয় হাসপাতালে। আরও অনেক ছবি ধরা পড়ে, তবে তার আগে দেখাবো যে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কি অবলীলায় গা বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, মরিয়া চেষ্টা। দেখুন একবার। হ্যাঁ বলছি সুপারের সঙ্গে দেখা করবো। আর হবে না, ও মিটিংয়ে আছে। মিটিংয়ে ব্যস্ত আছে, বাইরে লেখা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি দেখা করার সময়। মিটিংয়ে আছে, আমারও কাল হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার মাধ্যমে জানাচ্ছেন স্যার, আপনার মাধ্যমে জানাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে গার্ডেন রিচ ও মেটেরিয়াল ব্লুথ সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপারের সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত যে কর্মীকে পাঠানো হলো তিনি দাবি করছেন তিনি হাউসকিপিং এর আধিকারিক। এবং এখানে প্রশ্ন, একটি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার, তিনি কি করছেন বা তিনি কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে দেখা করবেন না, সেটা কি ঠিক করেন হাউসকিপিং এর ইনচার্জ? আদতে কিভাবে এই সুপার স্পেশালিটি হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন চলছে তা নিয়ে প্রশ্ন থাকছে। এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার কেন রিপাবলিক বাংলাকে এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেডিকেলের বা এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের সুপার, কিছু তথ্য গোপনের চেষ্টা, গোটা প্রশ্নের উত্তর এখনও অবধি অধরাই। রিয়েলিস্ট পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্যের, আমাদের শহরের সরকারি হাসপাতালের। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সাংবাদিক অপেক্ষা করে গেলেন, সুপার থেকে শুরু করে অন্যান্য কর্তৃপক্ষের তরফ থেকে অন্যান্য কেউ এক মিনিট সময় দিলেন না। হাউসকিপিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডির কর্মী, তিনি ঠিক করছেন নাকি সুপারের সঙ্গে কে দেখা করতে পারবেন, কে দেখা করতে পারবেন না, এবং তার উপর দায় ঠেলে তাকে সামনে রেখে মোটামুটি গা বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এইটুকু এত বড় ঘটনা ঘটার পর সাংবাদিকের সামনে এসে ন্যূনতম একটা লাইন বলার পারমিশন নেই, নাকি আর দম নেই ক্যামেরার সামনে এসে কথা বলার? কারণ আগে থেকেই বলা হয়েছে অপারেশন থিয়েটার নাকি বন্ধ করা হয়েছে জীবাণুমুক্ত করার জন্য অপারেশন থিয়েটারকে, তাও সেখানে 20-25 জন লোকজন, 20-25 জন রোগী অন্ধ হয়ে যাওয়ার পথে যখন বসে আছেন তখন।